পরীমণি একজন অবশ্যই স্বনামধন্য শিল্পী, হিরোইন, যেটা অল্প সময়ে সে অনেক পরিচিতি লাভ করেছে। তার চলচ্চিত্রের যেই অবদানগুলি বা শিল্পী হিসাবে যেই কাজগুলি, সেটা অনস্বীকার্য। বাট সে চলচ্চিত্রের জন্য কাজ করে বলে দেশে অন্যায় অবিচার করতে পারবে, এটা তো ঠিক না। সে যদি কোনো ক্রাইম করে থাকে, অবশ্যই সেটা আইনে, আইন সেটা টেক কেয়ার করবে। তার সে যে কুকাম করবে, কুকামের জন্য যে চলচ্চিত্রের লোকেরা দায়ভার বহন করবে তা না। প্রত্যেকে এখানে যে যে তার তার জবের প্রতি ইয়া থাকবে, শ্রদ্ধাবোধ থাকবে। সে যদি চলচ্চিত্র থেকে মনে করে যে আমি চলচ্চিত্রের সাইনবোর্ড লাগিয়ে ঘুরবো আর ক্রাইম করব, আমাকে কেউ ধরবে না, না, এই সমস্ত হবে না। এটা বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই দেশে আপনাকে দেশের আইন মেনেই চলতে হবে। রাজ কোনো প্রযোজক না, মিডিয়াগুলি যেভাবে প্রচার করছে রাজ একজন প্রযোজক, পরিচালক, বাট বাস্তবে সে পরিচালকও না, প্রযোজকও না। প্রযোজক হিসাবে সে যদি কোথাও পরিচয় দিয়ে থাকে সেটা আমাদের জানা নেই, তবে আমার সামনে সে কখনো কোথাও প্রযোজক হিসাবে পরিচয় দেয়নি। তবে আমরা যখন প্রযোজক সমিতিতে ইলেক্টেড হয়ে আসি, সেই সময়ে আমরা কিছু প্রযোজক বানিয়েছিলাম বিশেষ সুবিধায়, যেন চলচ্চিত্রটা গতিশীল হয়ে ওঠে। সেই সময়ে রাজও একটা অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু রাজের অ্যাপ্লিকেশনটি আমরা অ্যাপ্রুভ করি নাই, কারণ অনেক কাগজপত্র মিসিং ছিল। হয়তো সেই সময় যদি সে কাগজপত্রগুলি দিত বা যোগাযোগ করতো, তাহলে হয়তো সে আজকে প্রযোজক হিসাবে পরিচয় দিতে পারতো। আর যদি সে প্রযোজক হয়ও, তার কুকর্মের দায়ভার তো প্রযোজক সমিতি নেবে না, তার কুকর্মের দায়ভার তাকেই বহন করতে হবে। সবাইকে, সবাই, দেশের সবাই, সমস্ত জনগণ আইনের আওতাধীন, আইন যেভাবে চালায় তাকে সেভাবেই চলতে হবে। হ্যাঁ, ওয়েব সিরিজের ঘোষণা দেওয়া হয়েছে, যখন সময় হবে আপনারা বিস্তারিত জানতে পারবেন কে নায়ক, কে নায়িকা বা কী গল্প। অলরেডি ফেসবুকে ডিক্লেয়ার দেওয়া আছে। আপনারা যদি এর চেয়ে আরও যদি কোনো আপডেট চান, ফেসবুকে জাজের ফেসবুকে চোখ রাখবেন, আপনারা লেটেস্ট নিউজগুলি পাইবেন, আপনারা প্রচার করতে পারবেন। জাজের তিনটি সিনেমা বানানো আছে, ডিটেকটিভ, জিন, মাসুদরানা, এবং আরেকটি অনকামিং প্রজেক্ট আছে, অনগোয়িং প্রজেক্ট আছে, যেটা হল MR9, যেটা হলিউডের সাথে। তো তিনটি ছবিতে ইনভেস্টমেন্ট একদম আটক হয়ে আছে এবং এই ছবিগুলি চালানোর মতো জায়গা নেই। সব মিলিয়ে এখন আমরা ডিসাইড করেছি যে আমরা আমাদের যে কর্মচারী, এদেরকে বসা বসা বেতন দিতে হয়, সব মিলিয়ে এখন আমরা চিন্তা ভাবনা করছি আমরা ওয়েব ফিল্ম বানাবো বা ওয়েব মুভি বানাবো, যেটার মাধ্যমে যেন লোকগুলি কর্মচঞ্চল থাকে এবং যতক্ষণ পর্যন্ত সিনেমা হল না খুলবে ওয়েব সিরিজের কাজ আমাদের চলবে। বাট এটা না, আমরা এইটা চিন্তা করে বানাইনি যে সিনেমার জায়গায় ওয়েব সিরিজ আসবে। সিনেমা 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 একটা বিশাল ব্যাপার, আর এটা চলচ্চিত্র সিনেমা মহলের জন্য, আর ওয়েব সিরিজ হলো অনলাইনের জন্য। অনলাইনের জন্য কাজ করছি, যখন আমাদের সিনেমার প্ল্যাটফর্ম সিনেমা চালু হবে তখন আমরা